নাইজেরিয়ার সমুদ্র ছেড়ে হঠাৎ করে ধাও ধাও করে আগুন বেড়ে আসলো। আর এর মাধ্যমেই 1400 বছর আগের কুরআনের ভবিষ্যৎবাণী মিলে গেল। পবিত্র কুরআনে কিয়ামতের ভয়ঙ্করতম অবস্থা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহান সুরা তাকবীরের 6 নম্বর আয়াতে বলেছেন, কিয়ামতের আগে সমুদ্রের পানিতে আগুন ধরিয়ে দেয়া হবে। আমরা জানি পানি দিয়ে সাধারণত আমরা আগুন নিভিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলার এই কথাকে যে কারো কাছেই অযৌক্তিক মনে হবে, বিশেষ করে অমুসলিমদের কাছে। হাসি তামাশা বা পাগলের প্রলাপ বলে অনেকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি বিজ্ঞান সম্পর্কে অল্প কিছু জ্ঞান রাখেন তবে তা আপনার জন্য বোঝা সহজ হবে। আয়াতে বলা হচ্ছে ওয়াইজাল বিহারি সুজিরাত, এখানে সুজিরাত শব্দটি ব্যবহার করা হচ্ছে। এর মূল হচ্ছে তাজ্জির এবং তা থেকে অতীতকালে কর্মবাচ্য এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। সাধারণত চুল্লিতে আগুন জ্বালাবার জন্য তাজ্জির শব্দটি ব্যবহার করা হয়। কিয়ামতের দিন সমুদ্রে আগুন লেগে যাবে এই কথাটা আপাত দৃষ্টিতে বিস্ময়কর মনে হয়, কিন্তু পানির মূল তত্ত্ব এবং উপাদান সম্পর্কে ধারণা থাকলে এর মধ্যে কিছুই বিস্ময়কর মনে হবে না। আল্লাহ তার অসীম ক্ষমতা এবং অলৌকিক কার্যক্রমের সাহায্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মতো দুটি গ্যাসকে একসাথে মিশ্রিত করে রেখেছেন, যাদের একটি আগুন জ্বালায় এবং অন্যটি নিজে জ্বলে। এই দুটি গ্যাসের সংমিশ্রণে পানির মতো এমন একটি বস্তু সৃষ্টি করেছেন যা আগুন নিভিয়ে দেয়। আল্লাহর অসীম ক্ষমতার ইঙ্গিতেই পানির এই মিশ্রণ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। যখন তারা পরস্পর থেকে আলাদা হয়ে তাদের মূল প্রকৃতি অনুযায়ী জ্বলবার ও জ্বালার কাজে ব্যবহৃত হবে। এখানে সুজিরাত শব্দ প্রয়োগের মাধ্যমে আল্লাহ পানির সৃষ্টির উৎসের সন্ধান দিয়েছেন যে এটি কেবল ঠান্ডা পানীয় নয়, বরং এটি আসলে দুটি গ্যাসের মিলিত রূপ। বান্দা যখন এই সূত্র ধরে বের করবে যে এর মধ্যে কি কি গ্যাস আছে এবং কত ভাগ করে আছে, কে এই দুটি গ্যাসকে একত্রিত করে সুপেয় পানিতে পরিণত করল, ল্যাবরেটরি পরীক্ষায় যখন সে সবকিছু জানবে তখন সে বিস্মিত হয়ে উঠবে। আল্লাহ ব্যতীত এই ক্ষমতার কারণ নেই। জ্ঞানী বান্দা এক গ্লাস পানি বা পানীয় পান করার সময় যখন সে জানবে জীবন হরণকারী এক গ্লাস আগুনকে তার জন্য জীবন দিয়ানি এক গ্লাস পানিতে পরিণত করা হচ্ছে, তখন তার দেহমন স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু দুর্ভাগ্য যে বিজ্ঞানীদের এই মূল্যবান আবিষ্কারকে মানুষ ব্যবহার করেছে ধ্বংসের কাজে। তারা হাইড্রোজেন দিয়ে বোমা বানাচ্ছে, অথচ সুপেয় পানির অভাবে প্রতি বছর লাখ লাখ বুনিয়াদম অসহায়ভাবে মারা যাচ্ছে। Ah!